নিজ বাড়িতেই মাঝ বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার। মৃতের নাম গৌতম দেবনাথ। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা। রাজ্যে একের পর এক অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটছে। ফের এক মৃতদেহ। শ্রীনগর থানাধীন মলয়নগর রায়পাড়া এলাকার বাসিন্দা নারায়ণ দেবনাথের ছেলে গৌতম, সেই পেশায় শ্রমিক, সোমবার রাতে খাওয়া দাওয়া শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে হঠাৎ তার বৌদি ঘর থেকে বের হলে দেখতে পায় বাড়ির মধ্যে থাকা জাম গাছে ঝুলন্ত মৃতদেহ গৌতমের। বৌদির ডাকে মৃতের বড় ভাই ঘুম থেকে উঠে গাছের ডাল কেটে দেহ নিচে নামায়। বলছে এর বৌদিন গেছে, তুমি কই থাকবো? আমি আইতে আসি, বাস আইতে একটু খাই আটে আবার আইসি, আইয়া রাস্তার সামনে পড়ে গেছে, আমার ডাকছে, আমি উল্লান চেয়ার আইনা আমার পিতা ইয়া বৌদিকে আমি গরব বৌদিরকে বাদ দিতে বাদ দিছে, ভাত খাইছে খাই আটে আমি ঘুমাইছি, যা ও ঘুমাম, দুবার তিনবার কইছি কইছি বলে হ্যাঁ ঘরে গেছে, লাগাইছে তো হ্যাঁ ঘুমাই থাকে আমি ঘুমাইছি। এরপর চারটে তিনটার সময় উঠছি, বাইরে যেতাম, বাইরে আমার স্ত্রী বাইরে দেয় এই অবস্থা, ফাঁসি চালাচ্ছে, এবার তাড়াতাড়ি করে বাবা মা ডাক দিয়ে সঙ্গে ফাঁসি দিছে, একটা জামুরা গাছ ছিল ঘরে কোনো জামুরা গাছ ফাঁসি দিছে দিছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শ্রীনগর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে আসা হয়। ঘটনাটি কি আত্মহত্যা নাকি অন্য কিছু, এ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। রিপোর্ট, চ্যানেল দিনরাত।